তুই ভিডিও করছ? তুই ভিডিও রাইস? হ্যাঁ তুই কর, তুই লাইক রানিং করতে পারিস, তুই লাইক রানিং করতে পারিস, এই তো কর, প্লে কর, প্লে রেডি, হুম হুম তোর দিকে আমার দিকে কর, তুই লাইভ দিক ক্লিয়ার। হ্যালো বন্ধুরা, সবাই তাড়াতাড়ি অ্যাক্টিভ আসবে, নতুন একটা মেশিন দেখাবো। মেশিনটা বাংলাদেশে প্রথম আসছে মেশিনটা, তো আমি যে কোনো একজনের রেফারেন্সে কাজটা পাই, ও সেটা আমার কাছে স্বপ্নের মতো, কারণ এটা গভর্নমেন্টের মেশিন, গভর্নমেন্ট এতদিন মেশিন চলবে এবং কি এটা গভর্নমেন্টের কাজে ইউজ হবে। এটাই যে প্রোডাকশনটা হবে সেটা হলো আমরা প্রার্থীকা যেই দীর্ঘ অনেক বছর যাবো, অনেক যুগ যাবো যে পাটে যে আমরা লস বা আমাদের গভর্নমেন্ট যে পরিমাণ ধানে টানতেছে লসের, আমাদের কোনোভাবেই প্রার্থীকা আমার আর সোনালি আস ওইভাবে আগের মতো নাই। তো সেক্ষেত্রে আমাদের এক বিজ্ঞানী, সুনামধন্য এক বিজ্ঞানী, আমি নামটা নাই বলি, অবশ্য সবাই আপনারা জানবেন এবং কি সোশ্যাল মিডিয়া না বাংলাদেশের সুনাম নাম করা একজন ব্যক্তিত্ব, ইভেন বিশ্বের নাম করা একজন ব্যক্তিত্ব, যে বাংলাদেশে প্রথম আমাদের দেশে, আমরা বাঙালি আমাদের দেশ থেকেই এই পণ্যটা নিজে উৎপাদন করছে, যার অনেকদিনের চেষ্টায় সফল হয়েছে ইনশাল্লাহ। তো ওইটা হলো আমরা যে পাটটা ইউজ, পাটটা যে ব্যবহার মার্কেটে পাই সেটা থেকে যেই খড়িটা বা যেই আঁশটা আমরা পাই সেটা থেকে কি এই পলিথিনগুলো তৈরি করা যায়। তো যেহেতু এই পলিথিনটা আমার কাছে, যে পলিথিনটা এটা বাজার থেকে কিনা, কারণ এটা নষ্ট হয়ে যাব, বাট পচবো মানে ছিঁড়ে যাবো, বাট মাটিতে নষ্ট হবে না, এই জন্য আমরা এটা ইউজ করতে পারতেছি না, কারণ আমাদের পরিবেশ নষ্ট হয়। তো আমাদের বিজ্ঞানী মানে তুমি যে জিনিসটা তৈরি করছো ওটা হলো পাটে, ওটা অবশ্যই নষ্ট হয়ে যাবো, আপনি যখনই মাটির ভিতরে এটা পাবেন তো অবশ্যই দেখবেন মাটির সাথে মিশে গেছে, সেই জন্যেই সেম এরকম দেখতে আপনি বুঝতে পারবেন না কোনটা আমাদের, মানে কোনটা আমাদের পাটের তৈরি, কোনটা আমাদের প্লাস্টিকের, এটা তো অবশ্যই চায়না থেকে আসে, এটা আমাদের বিশাল একটা পাওয়ার। তো ওইটার জন্য এই মেশিন, এখানে দেখেন এখানে যে মেশিনগুলো দেখা যাচ্ছে এই মেশিনগুলো ইনপুট করা, তো মেশিনটা ফার্স্ট লুক আমি আপনাকে দেখাই। তো এই মেশিনটা যে জিনিসটা কাজ করে সেটা হলো এই ব্যাগটাকে পিস পিস করে মিনিটে 500 পিস কাটিং করতে পারে, আর এটা দীর্ঘ দেড় মাস থেকে দুই মাস যাবত আমরা কাজ করতেছি, কারণ এগুলো সবই খোলা ছিল। আমি ছোটো মানুষ, অবশ্য ওপরওয়ালার সাপোর্ট বা ওই ধরনের পরিশ্রম আমার এই কাজের প্রতি বা এই কাজের প্রতি আমার যে ধরনের লোক, ইলেকট্রিক্যাল যে ধরনের লোক আছে আমার, এই লোক থেকেই আমার সব জিনিসে সার্থকতা, আল্লাহর রহমতে আমি ভালোই আছি এই লাইনে কাজ করে। আমার অনেক জুনিয়র অনেক আছে যারা আমাকে ফলো করে, আর যদি না করে থাকেন করবেন, নেক্সট একদিন হয়তো আমার ফলোয়ার আপনার হতেই হবে। এটা আমার কনফিডেন্স এই কারণেই যে আমি পরিশ্রমকে ভয় পাই না, পরিশ্রম করলে আপনিও সেম আমার মতো কনফিডেন্স রাখতে পারেন। আমি যখন ফার্স্ট টাইম মেকানিক্যালে কাজ করি তো তখন আমার কাজ ছিল এগুলো ফিটিং করা, বা ইলেকট্রিক্যালের যে ডিভাইসগুলো দেখেন এখানে আপনাকে দেখাই। আচ্ছা আমরা এখন জিনিসটা যেহেতু অফ আছে আমরা পাওয়ার দিই, পাওয়ার দিলে আমরা কম্প্রেসারটা এখন একটু অফ রাখি, এই জন্য আমরা কথা বলবো, কথা বলার জন্য কম্প্রেসার একটু অফ রাখি। তো এখানে দেখেন, এখানে ডিসপ্লেতে দেখেন ওয়েলকাম টু ইউজ, এটাকে বলে HMI। এটার কাজ হলো আমরা যে সুইচিং ডিভাইস করি এখানে যতগুলো সুইচ বা যত ধরনের কাজ আছে, যদি এগুলো সব ম্যানুয়ালি আগের ডিভাইসে করা হয় তো এই মেশিনটার মতো এই প্যানেলটাই লাগবে,
এই কাজগুলো করার জন্য মেশিনটার মতো সেম মেশিনটার বডি যত বড় আছে অত বড় তো এই জিনিসটার কাজের জন্যই আলাদা বক্স লাগবে। তো মেশিনটা তো বুঝতে পারতেছেন কত বড় হবে। তো এটার ভিতরে যা যা আছে আমি সবই আপনাদের দেখাবো। এখানে দেখেন ফার্স্টে একটা টাচ, এগুলো সবই কাজ করে, এগুলো সব কাজ করে, এগুলো কোনো সুইচিং ডিভাইস না। ওকে, আচ্ছা এটা হলো টেম্পারেচার কন্ট্রোলার, এগুলো টেম্পারেচার কন্ট্রোলার, ভোল্ট মিটার, এগুলো অ্যাম্পিয়ার মিটার। এখানে সুইচগুলো সবই আছে, এখানে ভেরিয়েবল আছে। এখানে দেখেন সিম্পললি, যাতে বারবার তো টাচ থেকে কাজ করা যাবে না, সেজন্য এখানে অটোমেটিকলি ওরা সুইচিং ডিভাইস ইউজ করছে। আর এই পাশেও দেখেন সামান্য একটা মেশিন, ছোট্ট একটা মেশিন, বাট এখানেও দেখেন এই যে আমাকে বলতেছে চায়না ভাষা আমি ইউজ করবো, ল্যাঙ্গুয়েজটা কি চায়না ইউজ করবো নাকি ইংলিশ ইউজ করবো। তো অবশ্যই যেহেতু আমি চায়না বুঝতে পারি না, কারণ আমি তো বাংলাদেশি, তো চায়না বুঝতে পারি না, সেক্ষেত্রে আমাকে ইংলিশ ইউজ করতে হবে। ইংলিশ ইউজ করার পরে দেখেন এখানে বিভিন্ন প্রোগ্রামিং আছে যা আমরাও করে থাকি, বাট এটা আমি করা পাইছি তাই বলে খুব সহজ আমার জন্য হয় না। এই কারণে যে আমি তো আসলে ওদের ভাষাটায়, ওদের যেই ওয়ার্কিং ভাষাটা ওইটা আমাদের বাঙালি খুব কম, আর আমি ততটা ইংলিশও অতটা পাকা না যে আমি হয়তো বা পড়লেই বুঝতে পারবো। আর পড়লেও অনেক কিছু বোঝা যায় না এই সব মেশিনারিজ বা ইঞ্জিনিয়ারিং আমাদের যে লাইনটা আছে এটার ভিতরে। তো এই জিনিসটা আসলে খুবই ক্রিটিক্যাল এবং এমন একটা সমস্যার ভিতরে আমরা ছিলাম যে এই মেশিনটা যে অপারেটিং করবে হয়তোবা সেটা আমার নিজের বানিয়ে দিতে হবে। এখানে বসে আমি একজন লোকের বুঝিয়ে দিলে সে অপারেটিং করতে পারবে, তাহলে বুঝতেই পারতেছেন আমার এই মেশিনটার অপারেটিংটাও শিখা লাগছে। আর সেটা এই আমার সামনে কাজে আসার পরেই, আমার এটা সম্পর্কে এর আগে কোনো ধারণাই ছিল না, তবে আমার সাহস ছিল যে আমি পারবো। ওকে, তো আপনাদের এখানে প্যানেল বোর্ডগুলো দেখাই একটু। এখানে দেখেন এখানে একটা ইনভার্টার প্রবলেম ছিল, ইনভার্টার প্রবলেম থাকার কারণে এটাকে বলে ইনভার্টার ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। আমি আপনাদেরকে লাইট দিয়ে দেখাচ্ছি, দেখেন এখানে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, এটা আমরা কিন্তু নিজেরাই এটা প্রোগ্রামিং করে লাগাইছি এখানে, কারণ এখানে যেটা ছিল ওটা হঠাৎ করেই নষ্ট হয়ে গেছে। চায়না জিনিস নষ্ট হইতেই পারে, এটাও চায়না জিনিস, বাট এটা হলো গিয়ে আমাদের কপাল। আর এটাকে বলে পিএলসি, যা আমরা প্রোগ্রামিং করে থাকি, এটা অবশ্যই আমাদের পেজে দেখবেন। আর এখানে তো সোলিড রিলে ইউজ করছে, পাওয়ার সাপ্লাই রিলে, এগুলো সবই তো আপনি বুঝতেছেন। এটার ভিতরে নিউমেটিক কাজটা বেশি করতেছে, হাওয়ার যে কম্প্রেসারটা আছে এটা দিয়েই বেশি অপারেটিং করছে, আর এটা সম্পূর্ণই রোবটিক। আপনাদের আমি যখন অন করে দেখাবো তখন অবশ্যই এটা বুঝবেন। তো দেখেন এখানে এরকম সেন্সর ইউজ করছে 20 থেকে 25টা, আর সেন্সরগুলো তো বুঝতেই পারতেছেন একটা হাত, একটা মেশিনে একটা সেন্সর হলে একটা হাতের মতো কাজ করে, যে ও একটা হাত দিয়া একটা সিঙ্গেল বুঝাবে মেশিনকে যে তুমি এই কাজটা করো। সেম ওর কাজটা শেষ হলে ও আবার একটা জিনিস বুঝাবে, এবং ও একটা কাজ বুঝাবে। এগুলো 24 ভোল্ট ইউজ হয়। এমনও প্রোগ্রামিং হয় যে এই তিনজনে মিল্লা একটা কাজ করবে, এটা হলো আমার মেশিনের প্রোগ্রামিংয়ের কাজ। এখানে দেখেন প্রত্যেকটা জায়গায় সেন্সর আছে, নিচে একটা ব্ল্যাঙ্কেট। আমি যে প্রোডাকশনটা বের করছি, প্রোডাকশনটা হলো এখানে দেখেন, এটা হলো প্রোডাকশনটা। এখানে আপনি যখনই এখানে সিলি তো করা যাবে না পলিথিন, যেহেতু তো এখানে আলাদা মেশিন দিয়ে সুইং মেশিন দিয়ে পাঞ্চ করতে হবে, পাঞ্চ করলে অবশ্যই একটা স্টাইলিশ ব্যাগ হবে। আর এখানে আমাদের গভর্নমেন্টের সিল থাকবে, যা দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে এটা আমাদের দেশের, আর আমাদের ডিটেলসগুলো লেখা থাকে বাংলাদেশের। গর্বিত আমরা এই মেশিনটায়, কারণ আমরা এইটা অবশ্যই বাহিরে এক্সপোর্ট করব। আমরা কাপড় ফেব্রিক্স এগুলো তো বিভিন্ন আমাদের প্রোডাক্ট আছে যা আমরা এক্সপোর্ট করি, বাট আমাদের পাটটা আসলেই খুব দুর্বল হয়ে পড়ে, আমরা আসলে পাট্টা দিয়ে কোনো আয় দেখতেছিলাম না, সেজন্য আমাদের গভর্নমেন্ট হয়তো এটা ভালো মনে করে আনছে, এবং কি আমরা আশা করি এটা লাভবান হব। আর সবচেয়ে বড় কথা, এটা যদি মেশিন চালু হয়, আর এই একটা পলিব্যাগের দাম পড়বে 2 টাকা যদি পার্থিকা এটা উৎপাদন করা হয়, আমি যতটুকু জানি, প্লাস মাইনাস বা আরও হয়তো কমেও আমাদের গভর্নমেন্ট দিতে পারে, কারণ আমাদের যেহেতু, তবে আমরা ইউজ করতে একটু লেট হবে এই কারণেই যে 2 টাকা দিয়ে একটা পলিথিন আমরা হয়তো কিনবো না। আমরা বাঙালি না, আমরা চাবো সবসময় এই জিনিসটা, এই 50 পয়সার পলিথিনটা চায়নাটা কিনি, বাট আমরা এটা যে কী ক্ষতি হচ্ছে, আর এই জন্য গভর্নমেন্ট এত টাকা স্যালারি দেওয়া, যে এত 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 ইনভেস্ট করা এই বিজ্ঞানটা তৈরি করছে যা দিয়ে আমরা পাট দিয়ে করতে পারি, সেটা সব দেশে হয়তো বা পারতেছে না, বাট আমরা এটা আশা করি সাফল্য অর্জন করবো। যাই হোক, এখন মেশিনটা আমি অন করবো। আমি এই জন্যে এই ভিডিওটা করতেছি বা আপনাদের লাইভে দেখাচ্ছি যে এই মেশিনটা যদি নেক্সট টাইম কোনো জায়গায় ইউজ হয়,
সেক্রেট জানি আপনারা নিজেরা এটা অপারেটিং করতে পারেন আমার মতো বিপদে জানি আপনাদের না করতে কারণ আমি তো ফার্স্ট টাইম ছিলাম এই মেশিনে আমরা অনেক ধরনের মেশিনেই কাজই করি টেকনিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ডাইং টেক্সটাইল সব ধরনের এমন কোনো প্রজেক্ট নাই যে প্রজেক্টে আমরা কাজ না করি বাট আপডেট তো আস্তে আস্তে হচ্ছেই ইলেকট্রিক্যাল জগৎ তো সেক্ষেত্রে আমি আজকে এক জায়গায় নতুন কালকে আপনি যত সিনিয়রই হন আমার থেকে আপনি ওই জায়গায় নতুন আমাদের কাছে পুরন এইটাই যে আমরা মাথা যদি ইউজ করতে পারি তাহলে আমরা নতুন নতুন ধারণা শিখতে পারবো সেক্ষেত্রে আমি মেশিনটা অন করে থাকি ফার্স্টে আমার অফ মেশিনটা অন করতে অবশ্যই কম্প্রেসারের হাওয়ার প্রয়োজন পড়বে আমি এদিকে দেখাব এখানে লেখা আছে ইঞ্চিং ইঞ্চিং এটাকে বলে স্টার্ট স্টপ সুইচ আর এই কাটার সুইচ এটা হলো একটা নাইফ কাটার এটা অবশ্য তাপমাত্রা সম্পূর্ণ আছে কারণ এটার ভিতরে হিটার আছে আর এটা আমি এখান থেকে অন করছি তো এটা দুই স্টেপ তো ওয়ান স্টেপ মেশিনে ডাবলভাবে কাজ করে যাবে তো ফার্স্টে আমি যে জিনিসটা করব আমি এটাকে চালাই দেখাই আপনাদের তো আমার এখানে সব সেট আপ করা আছে দেখেন এখানে কিছু দেওয়া আছে এখানে দেখি এখানে লেখা আছে বুয়েল সেট বিভিন্ন মেনুগুলো লেখা আছে তো এটার কাজ হইলো আপনি মিনিটে কত পিস পলিব্যাগ তৈরি করতে চাচ্ছেন আপনি মেশিনটা আপনার চাহিদা মতো সেট আপ করে নিতে পারবেন এখান থেকে কত পিস কাটার পরে আপনাকে সে বলবে যে হ্যাঁ কাউন্ট করবে কোনটায় সব এখানে সেট বিভিন্ন প্যারামিটার দেখেন এখানে যাওয়ার জন্য এটা হলো পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা অবশ্যই আমার ব্যক্তিগত এই কারণে যে এটা আমি নিজে সেট আপ করছি আর এই পাসওয়ার্ডটা আমি এমন পাসওয়ার্ডই দিয়েছি 1234 যেটা আপনি এই ভিডিওটা দেখলেও শিখে নিতে পারবেন আমি চাইলে প্রাইভেসি রাখতে পারতাম বাট আমি রাখি না এই কারণে যে আমি চাই এই জিনিসটা অপারেটিং ভালো একজন লোক করুক আর যখন গভর্নমেন্ট এটা অপারেটিংয়ে যাবে তো অবশ্যই এটা আরও আপডেট আমরা পাবো সেক্ষেত্রে মেইন প্যারামিটার বিভিন্ন প্যারামিটার এখানে বিভিন্ন সেট আপগুলো দেওয়া আছে পলিথিন কতটুকু আপনি কাটবেন যাই হোক আমরা মেশিনটা স্টার্ট দিই বিসমিল্লাহ এখানে দেখেন অন হচ্ছে বাট আমি এদিকে দেখাই এখানে কাটার সুইচটা এদিকে কাটার সুইচটা আমি অফ রাখছি তো এটাকে আমি অন করে দিলাম অন ওকে এখন দেখেন এদিকে এখানে যে 20 সেট আপ করা আছে এই যে সেট বুয়েলের ভিতরে সি এখানে 20 সেট আপ করা আছে এটাকে আমরা পাস করব কারণ আমাদের হাওয়ার প্রেশার অনেক কম আচ্ছা পাস করার পরে এখানে পাস অলরেডি সেট আপ আমার করা আছে এখানে দেখেন প্রত্যেক বার পাঁচবার করে হাওয়াটা দেখবেন রিলিজ হয় আর হাওয়াটা রিলিজ হয় মানে এ মানে হইলো কি আপনার একটা করে পলিথিন যাচ্ছে হাওয়ায় ধাক্কায় ধাক্কায় একটা পলিথিন নিচ্ছে 1 2 3 4 5 স্টপ 1 2 3 4 5 স্টপ ওকে এখানে দেখেন আমি পাঁচে রাখ করছি আমি এটাকে বাড়ায় দেখাই পাঁচের জায়গায় যদি আমি 8 করি দেখেন কী হয় ওকে এখানেও 8 করতে হবে দেখেন এখানে ডিসপ্লে দেখেন 8 দেওয়া আছে 1 2 8 ওকে আমি কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 আবার 1 2 3 4 5 6 7 8 ওকে আমি চাইলে আবার বাড়ায় দেখাই এখানে দেখেন আমি যদি 12 দেই কী হয় 12 যদি দেই ওকে আচ্ছা এটা আমরা একটা অফ রাখি দেখাই আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ওকে আচ্ছা আমরা এখন হাওয়ার লাইনটা অফ রাখবো কারণ আমাদের হাওয়ার প্রেশার কম তো এই সাইডের কাজ হলো আপনার এখানে যখন এই বাস করতে হবে আপনি ও যখন পিস পিস করে দিব কাইটা ও যখন পিস পিস করে কাইটা দিব তো এটাকে কীভাবে বাস করবে এই বাস করার জন্যেই এই যে এই টাইগুলো ইউজ করা আর টাইটা দেখেন এখানে অপারেটিং করে কীভাবে টাইটা দেখেন এখানে অপারেটিং করে কীভাবে এখানে 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 আমি যদি এটাকে স্লো করি দেখেন স্লো হচ্ছে অটোমেটিকলি আরও স্লো 0 আস্তে আস্তে বাড়াইলাম দেখেন 8 বাড়াইলাম মানে আমার যত দ্রুত কাজ করা দরকার তত দ্রুত আছে ওকে করলাম এখন আমি যদি মেশিন স্টপ আমি এই সাইডটা আলাদা চালাতে পারবো এটা চালানোর জন্য আমার করতে হবে এখানে স্টপ ঠিক দেখেন এখানে আমার যদি পলিথিন নাই যদি আমার পলিথিন থাকতো আমার যদি প্রোডাকশন করার মতো কোনো মালামাল থাকতো অবশ্যই আমি প্রোডাকশন করে দেখাইতাম আবার দেখেন অটোমেটিকলি এটা কাজ করবে দেখছেন এটা পাস করলো ব্যাগ নিয়ে এসে ব্লাঙ্কেটে ছেড়ে দিব ব্লাঙ্কেট এক দা পাকাইলো আবার ওয়ানতে গেলো কাপড় আর আপনি কাপড় যদি নেবেন আপনি আমার কাপড় দেন এদিকে দেখেন আমি আবার স্টার্ট দিই স্টার্ট দেওয়ার জন্য আমার কিন্তু এখানে রান করা আছে রান যেহেতু করা আছে আমি এখানে স্টপ এখানে অন করতে পারি
মেশিনের স্পিডটা দেখেন বাড়তেছে অবশ্যই। ওকে দেখেন মেশিনের স্পিডটা বাড়তেছে, আবার কমাই। এগুলা প্রত্যেকটা আপনি একটা সুইচ ইউজ করতে হইতো, যেটা এখন এই মেশিনের কারণে করা হচ্ছে না। ওকে ওকে, তো এখানে দেখেন কীভাবে কাজ করে। এখানে দেখেন এখন কি বলতেছে, স্টপ। অবশ্যই দেখবেন একটা অ্যালার্ম দিব আমি অন করার পরে। ব্লক কি লিখছে, ব্লকিং এ, তার মানে ব্লকিং এ মানে এখানে দেখেন বি আছে, এখানে বি আছে, বি সাইড থেকে আমাকে এ সাইড থেকে প্রবলেম দেখাচ্ছে। প্রবলেম দেখাচ্ছে এই কারণে যে আমার কম্পিউটারে হাওয়া কম, দেখেন কম্পিউটারে হাওয়া কম। এখানে 3 কেজি আছে, যদি 5 কেজি থাকে তো অবশ্যই চলবে। ওকে, কারণ 5 কেজি ওই 5 কেজি হাওয়া তৈরি করার জন্য একটু ওয়েট করি। আচ্ছা, এটা আমরা প্যারামিটারগুলো দেখালাম অবশ্যই, এখন এটার প্যারামিটার দেখাই। এখানে দেখেন প্যারামিটার, এখানে আমি অটোমেটিক মোডে দিয়ে রাখছি, যে অটোমেটিক অপারেশন, এই যে স্টার্ট করলাম অটোমেটিক করতেছে। আর মেশিনের সাথে হলে প্রত্যেক মেশিনের সাথে কমিউনিকেশন হবে। এখানে বিভিন্ন সিঙ্গেলগুলো দেখেন দেখাচ্ছে, আবার কিছুক্ষণ পরে ও টাইম মতো ও নিজেই কাজ করবে, আর সেটা করে এখান থেকে পিএলসি থেকে। এই দেখেন কাজ করতেছে, নিয়ে গেল। ওকে, এখন এটার কাজ হইল কি দেখেন, ইমার্জেন্সি। ইমার্জেন্সি মানে হইল কি, এখানে ম্যানুয়াল অপারেশন, এটাকে আমরা ইমার্জেন্সি বলতে পারি না। ইমার্জেন্সি সুইচের মতো দেখা যায়, বাট এটা কিন্তু ইমার্জেন্সি সুইচ না, কারণ এই মেশিন ইমার্জেন্সি মারা যায় না। এই কারণেই এই মেশিন স্টপ করলে একটা সেট আপ নিয়ে আসা স্টপ হবে, আপনি চাইলেই যে কোনো জায়গায় অফ করে দিবেন, ওর সেট আপ নষ্ট করে ফেলাইবে। ও নিজে নিজেই বুঝতে পারবো যে হয় কারেন্ট গেছে কা, কারেন্ট গেছে কা মানে যে কোনো সময় যদি অফ হয়ে যায় ও বুঝতে পারবো যে আমার পাওয়ারে সমস্যা হয়েছে, কারণ আপনি ওর চাইলেই অফ করতে পারেন না। ওর একটা সেট আপ আছে, ওকে একটা কাজের জন্য বলা হয়েছে, ওই কাজটা যদি সম্পূর্ণ না করতে পারে তাহলে ওকে অবশ্যই মাঝখানে যদি আপনি কাজটা অফ করতে বলেন, ও কখনোই অফ করবে না, কারণ এটা মেশিন, মানুষ হইলে আবেগ খাটাই, তো মেশিন আবেগ খাটায় না, ও প্রোগ্রামিংয়ের মাধ্যমে চলে। তো এটাকে আমরা ম্যানুয়াল যখন দিব, এখন ম্যানুয়াল অপারেশন দেখেন, আমরা এটা হট নিডেল, ওইখানে দেখেন হট নিডেল কাজ করতেছে। ওকে, এখানে দেখেন, এখানে দেখেন, আচ্ছা এখানে যতগুলো জিনিস লেখা আছে, হট নিডেল, তারপরে আরও সামনে দেখি প্যানেলটা, বিভিন্ন দেখেন বিভিন্ন লেখাগুলো আছে, এটাকে নেক্সটও আছে, নেক্সট, এই নেক্সট আমি যদি নেক্সট দিই, এই যে নেক্সট আছে, নেক্সট কেন হচ্ছে না, এই যে অনেক কারণে এবার নেক্সট হবে। ফাংশন ফাস্টার কন্ট্রোল উইন্ডো, সামনেটাকে বলে উইন্ডো, সিস্টেম প্যারামিটার, এখানে ডাবল প্যারামিটার সব কিছু দেওয়া আছে। আপনি আবার এখানে ব্যাগ ইউজ করে নাই, তো আমরা এটাকে ম্যানুয়ালি সবগুলো চেক করতে পারবো, চাইলে চেক করে দেখাবো। আমরা এখন আবার অটোমেটিকলি চালাবো, এই জন্য স্টার্ট। এখানে বিভিন্ন সেন্সরগুলো জ্বলতেছে। এখন আমরা চাইলে ফুল মেশিনটা অন করতে পারি, দেখি ফুল মেশিনটা অন করার জন্য আমার যা করতে হবে, আমাদের হাওয়ার প্রেশার যেহেতু কম, তো আমরা সেক্ষেত্রে এখানে মিনিটে জানি মাত্র 2টা পলিথিন তৈরি করতে পারে, সেই জন্য আমরা ওইভাবে সেট আপ করে দিচ্ছি। ওকে, তো আমরা স্টার্ট করি, এখানে এক সুইচ দিলে স্টার্ট, কিছুক্ষণ চাপ দিয়ে ধরতে হবে। ওকে, এখানে আপনি চাইলে একবারও স্পিডটা দিতে পারেন, যেমন 52 স্পিডে চলতেছে এখন, আমি এটাকে ডিরেক্টলি 220 করে ফেলাবো, 220। ওকে, দেখেন মেশিন স্পিড হয়ে গেছে, এখানে ধোয়ার কারণে এখানে হিটার উঠছে। আবার আমরা এটাকে অলরেডি 2 করে দিই, 2 স্পিড মানে চলবেই না, দেখেন কত স্লো চলতেছে, মেশিনটা কত স্লো চলতেছে।
স্লো চললে বুঝতে পারবেন, এই জন্যই স্লো চালানো হচ্ছে। এখানে ওরা দুটা সেন্স ইউজ করছে, মানে আপনি যখন এটা পিন করে কাপড়টাকে এখানে দিবেন, এই পিনটাকেও ফলো করবে। যদি এখানে কোনো পিন মিস্টেক হয় তো মেশিনটা অবশ্যই অফ করে দিবে। পিন মিস্টেক জানি না হয়, আপনার পিন যদি না থাকে সাদা কাপড়, আপনি চাইলে আমি সেটা যে করবো সাদা কাপড় কখনোই যাবে না, কারণ আপনার ওই 1000 পিস কাপড়ের ভিতরে যদি একটা খারাপ কাপড় চলে যায় ও বুঝবে কীভাবে। এই জন্য ওকে সেন্সর ইউজ করা হয়েছে, এই জন্য দুটো সেন্সর ইউজ, কালার সেন্সর ইউজ করা হয়েছে না, ফটো সেন্সর ইউজ করা হয়েছে। আর এখানে দুটো সেন্সর ইউজ করা হয়েছে এই কারণে যদি কখনো এখানে কাপড় পেঁচানো হয় এই সেন্সরটা অটোমেটিকলি বুঝতে পারবে যে আপনার এখানে কোনো ভুল ত্রুটি প্যাচ লেগে গেছে, তো মেশিনটাকে অফ করে দিতে হবে। এই জন্য এখানে সেন্সর দুটা ইউজ করা হয়েছে। ওকে, আর এখানে যখনই আপনার পলিথিনের টেম্পারেচার মোটা পাতলা দেখবেন, দেখার প্রয়োজন দেখার জন্য আপনার এখানে টেম্পারেচারটা কমাতে হবে। কাটতে হইলে, পাতলা জিনিস কাটতে হইলে অবশ্যই গরম কম লাগবে, তো কমাইতে হইলে এখানে দেখেন কমানো যায়। ওকে, আচ্ছা আমরা এখন মেশিনটা আবার দ্রুত চালাই, স্পিড বাড়াই। ও, স্টপ করে রাখছি ভুলে, সরি, থ্যাংক ইউ, আবার দেখতেছি। দেখেন দুইবার করে হাওয়ার রিলিজ করতেছে, তার মানে দুইটা করে পলিথিন কাটতেছে। স্পিডটা আরও বাড়াই, একশো, ওকে, একশো একশো। আরে না